চোখ রাখবো পরের খবরে। তৃণমূলকে হুমকি সৌমিত্র খায়ের, দাদাগিরি করতে এলে পিঠের চামড়া তুলে দেব। হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। আর এ নিয়ে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। এবার আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সৌমিত্র খা তিনি কিন্তু রীতিমতো হুমকি দিলেন, পিঠের চামড়া তুলে নেব এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবং পাল্টা চ্যালেঞ্জ করলেন সুজাতা মণ্ডল। প্রথমে আপনাদের শোনাবো সৌমিত্র খা ঠিক কি বলেছেন। শিশুমূলক সবাই ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে দেয় চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে দেয় চামড়াটা তুলে নেবো। দাদাগিরি করতে এলে পিঠের চামড়া তুলে দেব এমনটাই হুমকি দিলেন বিজেপি প্রার্থী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি বিশ্বনাথ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বনাথ, এবার হুমকি দিলেন সৌমিত্র খা এবং পাল্টা চ্যালেঞ্জ করেছে কিন্তু সুজাতা মণ্ডল, আর কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, এই হুমকি কিন্তু নতুন নয়, কারণ সৌমিত্র খা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি ইতিমধ্যে গত কয়েক বছরে কিন্তু নানা রকম হুমকিতে আমাদের সংবাদ শিরোনামে কিন্তু বারংবার তার নাম উঠে এসেছে। কখনো পুলিশের উপরে হুমকি, তো কখনো তৃণমূল নেতা নেত্রীদের হুমকি। এমনই ঠিক ঘটনা ঘটেছিল গতকাল গরজোড়া ব্লকের ছান্ডার এলাকায়, যখন তিনি প্রচারে যান সেই সময় প্রচার চলাকালীন সাংবাদিকদের ছড়া বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তৃণমূল কর্মীদের সরাসরি কিন্তু হুমকি দেন, বলেন যে যদি কোনো তৃণমূল কর্মী তাদের বিরোধিতা করে সেক্ষেত্রে পিঠের চামড়া কিন্তু তুলে নেওয়ার এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এর পাল্টাও কিন্তু সুর গেয়েছেন কিন্তু তার প্রাক্তন স্ত্রী, অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন সুজাতা মণ্ডল, তিনি অভিযোগ করেছেন যে যদি সৌমিত্রবাবুর এই ক্ষমতা থেকে থাকে তো সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে কিন্তু তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মহিলা সংগঠন রয়েছে সেই মহিলা সংগঠনই কিন্তু যথেষ্ট একাই তার মোকাবিলা করার জন্য সম্ভব। ধন্যবাদ জানাবো বিশ্বনাথ। আর সৌমিত্র খায়ের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সুজাতা মণ্ডল, কি বলেছেন তিনি শুনুন। এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন, আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন, আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিন। আপনারা শুনলেন সুজাতা মণ্ডলের প্রতিক্রিয়া, তৃণমূলকে একেবারে চ্যালেঞ্জ শুনলেন রীতিমতো সৌমিত্র খা এবং দাদাগিরি করতে গেলে পিঠের চামড়া তুলে দেবো এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি, হুমকি দিয়েছেন তিনি এবং তার পাল্টা দিয়েছেন সুজাতা মণ্ডল। সৌমিত্র খায়ের হুঁশিয়ারি এবং পাল্টা সুজাতা মণ্ডলের চ্যালেঞ্জ আপনাদের শোনাবো। কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে দেয় চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন, আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন, আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি